আমাকে এক মুমিন ভাই মেসেজ দিল, ফাসিল ইসলাম মৃত্যুর পরে আপনার কি হবে? কোন ধর্মে বিশ্বাস করেন না, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা কি হবে, আপনার সৎকার কি হবে, আপনার বডির কি হবে? আমি বললাম যে ভাই এটা তো আমার বোপলবান ডিসাইড করব, তারপরেও আমি চাই আমার বডির একটা অংশ আমি কোনো সায়েন্টিফিক কাজে টান করে দিতে, হাসপাতালে বা কোথাও কিছু অংশ বা মানুষকে সহায়তার জন্য কোনো বডি পার্ট যদি কাজে লাগে এটা করা যেতে পারে। কিন্তু কাউকে যদি কবর দিতে হয়, কাউকে যদি ডেড বডি পুড়িয়ে দিতে হয়, দান করে দিতে হয়, তাহলে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা দরকার আছে নাকি? নাই, বরঞ্চ আপনারা নিজের বিপদে পড়ে গেলেন এই প্রশ্নটি করে আমাকে। ভাইজানেরা, একবার মনে আছে অল্প বয়সে জুমার নামাজে গিয়েছিলাম, জুমার নামাজ যাওয়ার পরে দেখলাম ইমাম সাহেব বলছেন নামাজের পরে ধনমিয়ার জানাজা হবে, আপনারা থাকবেন, ধনমিয়া মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ধনমিয়ার দুই ছেলে সোনা মিয়া আর নুনু মিয়া যে কি কান্না, আব্বা রে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও রে আল্লাহ। কিন্তু কত হইল, কোরআনে, পুরো কোরআনে নাকি সব কিছু আছে, পুরো কোরআনে নাকি ফেসবুকও আছে। মোল্লারা এখন আবার কয় জেমস ওয়েব টেলিস্কোপও আছে। তাহলে আমার কথা হইল ভাইজান, পুরো কোরআনে মানুষ মইরা গেলে দোয়া করার কথা আছে যে মুমিন মুসলমান মইরা গেলে তোমরা দোয়া করবা? নাই, দোয়া তো দূরের কথা, জানাজা নামাজও নাই, জানাজা নামাজ নাই রে ভাই। এখন আপনারা কোরআন অনুবাদ করবেন কিভাবে জানেন? কুল্লু আল্লাহ ওয়াহাদ, আল্লাহ বলো করো, তোমরা কুল বলেই খাও, কদিন পরে এইভাবে অনুবাদ করবেন। আরও কীভাবে অনুবাদ করবেন জানেন? এটা মডার্ন করতে গিয়ে কোরআনে নাসের বিরুদ্ধে কিছু নাই, কারণ আল্লাহ বলেছেন কুল্লাহু জিবা রাব্বিন নাস, রব নাসে, মালিকিন নাস, মালিকের নাসে, ইলাহিন নাস, ইলাহ নাসে, সুতরাং আমরাও নাসমু, নাস হালাল। দুদিন পরে এইভাবে অনুবাদ করবেন, ডোন্ট ওয়ারি। কিন্তু সোজা কথা হইল ভাইজান, পুরো কোরআনে জানাজা নামাজ নাই, এমনকি মানুষ মইরা গেলে, মুমিন মুসলমান মইরা গেলে দোয়া করবেন এইটাও নাই। শুধু রাত দিন যে কান্দেন আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, হে বলো ভালো মানুষ ছিল, এর সল্লিশা করবেন, সিল্লা এরা করবেন, এটা করবেন, সেলাম করবেন, এ তো নাই, এমনকি দোয়া করাটা পর্যন্ত নাই। ঘুরায় পেশায় কিছু কথা কবেন, কেমন কবেন জানেন? যেমন কবেন মরা বাবা মামার জন্য দোয়া করবো, রব্বির হার হুমা কামা রব্বি এনি সাকিরা, না ভাই, আগের একটা পড়েন, আগের একটা পড়েন, প্রথমে এই একটা বাইর করেন। কোরআনে কোথায় আছে রব্বির হার হুমা কামা রব্বি এনি সাকিরা? এর আগের আয়াত পড়েন, পরের আয়াত পড়েন, দেখবেন বলতেছে মা বাবার লোক উপস্থিত করো না, বরং তাকে দোয়া করো, মানে জীবিত মা বাবার জন্য। এবং অনেক মোল্লারা নয় নম্বর সুরা 113-114 নম্বর আয়াতের কথা কয়, যেখানে যে কাফের মুরতাদ কবরে গিয়া দোয়া করার কথা, মুশরিকদের কবরে গিয়া দোয়া করার কথা না করা হয়েছে, ওদের মৃতদের জন্য ওরা দোয়া করত, তাই সেই ট্রেডিশন অনুসরণ করে মুশরিকগুলিকে দোয়া করা মরে গেলে কেন নিষেধ আছে। কিন্তু এর অর্থ এই নাই যে মুমিনদের লিগে দোয়া করতে বলা হয়েছে, নাই। কিছুদিন পরে ছাগল হারায় গেলে কা মুমিন ভাইরা এই ছাগলটাও কোরআনের ভিতরে খুঁজবো, কিন্তু আসলে নাই, নাই, নাই। কিন্তু আরও আছে, শেষ করে নিয়ে গেলাম, লেখেন শুনেন বালকেরা, বুক 20 হাদিস নাম্বার 3135 সুনান আবি দাউদ। হাদিস নাম্বারটা বাংলায় বা একটু এদিক ওদিক হইতে পারে, এটা সংকলনের উপর নির্ভর করে, কিন্তু গুগল করলেও পাই যাবেন জেনুইন। আর আমি লিঙ্কটা দিয়েও দিলাম এই হেডলাইনের নিচে ভিডিওর, আবার শুনবেন, শুনেন বুক 20 হাদিস 3135 সুনান আবি দাউদ, হাদিসটা শেষের অংশে পড়বেন। আয়েশা বলতেছেন আমি এখন যা জানি, হ্যাঁ, এটা যদি আগে জানতাম তাহলে আমি এবং মোহাম্মদের বৌরা ছাড়া কেউ তার মৃতদেহরে গোসল দিত না। কেন ভাইজান জানেন? কেন জানেন? কারণ সাহাবারা যখন মোহাম্মদ বলল না, তার মৃতদেহটা সাধারণ মানুষে যেমন পায় মন পায়নি। ব্যাপারটা কি জানেন? কই দেব,
ধর্মীয় কি হয়েছে জানি না, তবে মুহাম্মদের দোন খাড়াইছিল, এটা আমার কথা না ভাই, এটা আরও অন্যান্য ইসলামিক সোর্সে আছে, বিশ্বাস করেন না? এটা লিঙ্ক দিলাম, কিন্তু ওইটা নাহলে বাদ দেন, ওইটা নাহলে ধরে নেন যে 1300 শতাব্দীতে এটা বানাইছিল, এটা বানাইছিল, মুহাম্মদের দোন খাড়াইছিল না। কারণ ইসলামিক স্কলার আবু আল ফিদা, উনি একজন হিস্টোরিয়ান, উনি বলেছিলেন মুহাম্মদের মৃত্যুর পর মুহাম্মদের দোন খাড়াইছিল এবং আসমানের দিকে ইঙ্গিত করতেছিল, কারণ যখন আলী তারে গোসল দিতেছিল না, করতেছিল সুবহানাল্লাহ, নবীর দোন আকাশের দিকে ইঙ্গিত করে আছে, বিশ্বাস করেন না? এটার লিঙ্ক দিলাম। শুনেন তাইলে, শেষ হয় নাই। এরপরে মোহাম্মদরে তারা ঘুরা করে মধ্যরাইতে মোহাম্মদের সাহাবারা তারা মোহাম্মদের খাটের তলে মোহাম্মদ খবর দিছিল, যেখানে ঘুমাইতো ওটা খাটের তলে দিছিল, কেন দিছিল তারা ঘুরা করে তিন পল্লার কাপড় দিয়ে পেঁচাইয়া, এবং তার কোনো জানাজ হয়নি, কেন হয়নি? এগুলো সব গোজামিল ব্যাখ্যা পাইবেন, তারা চুপি চুপি করে এসে দেখে যেত সবাই, কেন ডেড বডিরে কেন জানাজা হয়নি? কারণ কি জানেন, দোন খাড়াইছিল। এলাকায় এই দোনের ব্যাপারে আমার মুসলিম ভাইরা মমিন ভাইরা অত্যন্ত সচেতন, কিছু এলেই তোর মায়ের ছুটি, তোর বাপের ছুটি, তোর খালারে ছুটি, সোদাছুদির ব্যাপারে কেন যে ওনারা এত আগ্রহী এমন বুঝতেছেন? এবং জান্নাতুল ফেরদৌসে নাকি আমগো দোন খাড়াই থাকবো, খাড়াই থাকবো, খাড়াই থাকবো, আর নাম বোনা সহজে। এবং আমাদের নবী নাকি এক রাইতে একের পর এক নয়টা মতান্তরে 11টা বোরকা যাইত এক গোসলে, ধন সম্রাট, যদি উনি ধনে ধনের প্রতি উনি এত আগ্রহী ছিলেন না বলে অনেকে বলে যে ধনের ব্যাপারে উনি এত আগ্রহী ছিলেন না, অর্থাৎ ধন সম্পদের প্রতি, কিন্তু ধনের ব্যাপারে কিন্তু মারাত্মক। এবং আরও আছে 33 নম্বর সুরার 50 থেকে 52 নম্বর একটা পড়বেন, 33 নম্বর সুরার 50 থেকে 52, ওইখানে আল্লাহ বলতেছেন কোনো নারী যদি তার নিজেকে হিবা করে মুহাম্মদের কাছে, হিবা হিবা দিয়া দেয় উৎসর্গ করে, বউ থাকা সত্ত্বেও দাসী থাকা সত্ত্বেও তারপরে যদি মুহাম্মদেরকে কাছে উৎসর্গ করে, আপত্তি নেই, কারণ কি তার বিশেষ অসুবিধার জন্য, আল্লাহ জানতো আপনাদের নবীর বিশেষ অসুবিধা ছিল, বিশেষ অসুবিধাটা কি আর বললাম না, বুঝালাম। বিশেষ প্রয়োজন ছিল তো, মাশাআল্লাহ, ধন সম্রাট আন্তর্জাতিক। শেষ করছি? না শেষ করিনি, আরও আছে। আমার এক বন্ধু বলল, ডাক্তার, ফরেন্সিক ডাক্তার, বলল যে যদি মানুষের গলা টিপা মারে অথবা বিষ খাওয়াই মারে তাহলে ধন খাড়ায় থাকে। এখন শিয়ারা কয় মুহাম্মদ নাকি হত্যা করেছিল আয়েশা বিষ খাওয়ায়, আবার সুন্নিরা কয় মুহাম্মদ নাকি ইহুদি নারী নাকি বিষ খাওয়া মারছিল, কিন্তু আবার কোরআনের শেষ দিকের আয়াত 5 নম্বর সুরা 3 থেকে 5 নম্বর আয়াত পড়েন, হ্যাঁ ইহুদি গো হাতে আবার খাওয়া হালাল হয়ে গেল কেমনে, যদি মুহাম্মদ যদি ইহুদি নারী বিষ খাওয়ায় থাকে, বিষ খাওয়ায় মারছে নাকি গলার মধ্যে ফাঁস দিয়ে আমার সে মোহাম্মদ জানি না, তবে ধন কিন্তু খাড়াইছিল। আমার যত ব্যক্তিগত গ্রহণ করবেন তত এমনি ভাইরাল ভিডিও করুন, কোনো লাভ হইব না, ঠাকাইতে পারবেন না, এবং সত্য কথাগুলি আপনাকে হাদিস কোরআন এবং সিরা থেকেই রেফারেন্স দিয়ে দেখাই দেব, ধন সম্রাট। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন।